একজন, সেটা হলো আমাদের ওই ব্যাংক কোম্পানিজ অ্যাক্টেরই সেকশন 15(10)-এ, আরেকটা হলো 15(ক)। এখানে যেটা করা হয়েছে যে একজনকে আগে ছিল টু টার্মস, সেটাকে করা হয়েছে থ্রি টার্মস। যেই চেঞ্জেসটা এখন ফাইন্যান্স মিনিস্ট্রি যে হাতে নিয়েছে এটাকে অ্যামেন্ড করা, কিন্তু সেই অ্যামেন্ডমেন্টের বা নতুন যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 যে 2020 ভাবে যেটা অলরেডি তারা রিফর্ম বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে যেটা হচ্ছে, সেখানে সব কিছুই যেগুলি উল্লেখযোগ্যভাবে বলা যায়, যেমন ধরেন আপনার যে একজন উইলফুল ডিফল্টার এটা ডিফাইন করা হবে, প্রত্যেকটা ব্যাংকে দুটো করে কমিটি হবে এবং একটা কমিটি ডিসাইড করবে। এইটাই আবার বাংলাদেশ ব্যাংকে যেমন বাংলাদেশ ব্যাংকে 30 days এর মধ্যে আপিল করা, তার মানে হলো এখানে যেটা আপনার ইন্ডিয়াতে যেটা আছে যে উইলফুল ডিফল্টার, যেমন ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট 2013 এর 447 এবং 448-এ যেভাবে ডিফাইন করা আছে, সেটাই কিন্তু এই অ্যামেন্ডমেন্টে আসতেছে। এবং এখানে তারা উইলফুল ডিফল্টারের যেই ইয়েতে হার্ডশিপটা নিয়ে আসতেছে, সেটা হলো যে তাদেরকে কোনো ধরনের ধরেন ওই যে রেজিস্ট্রেশন, ফর এক্সাম্পল ব্যাংক, ল্যান্ড, অথবা ধরেন আপনার যে কোম্পানির রেজিস্ট্রেশন বা কোনো ধরনের অ্যাফিলিয়েশন, যেটা ধরেন সোশ্যাল পার্টি অর্গানাইজেশন হোক বা অন্যান্য অর্গানাইজেশন হোক, এবং এই যে যারা উইলফুল ডিফল্টার হবে তাদেরও একটা লিস্ট হবে, যেটা মোরলে সকলেই জানবে। এইটা কিন্তু খুব ভালো একটা কাজ। কিন্তু এখানে যেটা আরেকটা কন্ট্রাডিক্টরি, যেহেতু অলরেডি যেহেতু ড্রাফট হয়েছে বাট আমরা এখনো ফাইনালাইজ পাইনি, আমাদের যে নতুন যে পাসপোর্ট অ্যাক্ট হচ্ছে, সেই পাসপোর্ট অ্যাক্টে হোম মিনিস্ট্রি সেটা কিন্তু আর এক ধাপ আগিয়ে দিয়ে যে এখানে উইলফুল ডিফল্টার না, এখানে যে কোনো কেউ বিজনেস ফেইলিওর হলো তাকে পাসপোর্ট তার সিজ করা হবে এবং তাকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখবে। তাহলে এই জায়গাটা আমার মনে হয় যে তারা যে চেঞ্জেসটা আনতেছে, সেই চেঞ্জেসটা বোধহয় ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের যে চেঞ্জেস যে উইলফুল ডিফল্টার ডিফাইন করে করা, আমার মনে হয় সেই জায়গাটা ঠিক হবে। বাট এই যে যত চেঞ্জেসই তারা ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে আসতেছে, কিন্তু সেখানে কিন্তু আমরা এটা পাচ্ছি না যে এই যে যে এক ফ্যামিলি থেকে চারজন বা একজনের টু টার্মস এর জায়গায় থ্রি টার্মস, আর যে ডিফল্টের ডেফিনিশনটা চেঞ্জ করা, যেমন আপনার আগে যেমন ডাউটফুল এবং সাব স্ট্যান্ডার্ড এবং কি বলে আপনাকে ব্যাড লোন, যেটা 3 months, 6 months and 9 months, এখন 9 months, 3 to 9 months, 9 months to 12 months, and then এই যে জায়গাগুলি যে চেঞ্জেস, এই চেঞ্জেসগুলি কিন্তু আমাদের নতুন রিফর্মে আমরা সেইভাবে দেখছি না। বাট এখানে আপনি কিন্তু দেখেছেন যে অলরেডি কিন্তু হাইকোর্ট থেকেও একটা ডাইরেকশন ছিল বাংলাদেশ ব্যাংকের প্রতি যে ইফ ইটস নেসেসারি যে একটা ব্যাংক কমিশন করা হোক এবং আইডেন্টিফাই করে কি কি জায়গাগুলিতে রিফর্ম করা উচিত। বাট দুঃখের হলো এই জায়গাগুলি কিন্তু সেভাবে হাত দেওয়া হয়নি। বাট এখন রিসেন্টলি কিন্তু চেষ্টা করতেছে যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, বাট যেই চেঞ্জেসগুলি ম্যান্ডেটরি আমার কাছে মনে হচ্ছে, সেই চেঞ্জেসগুলি বোধহয় আসছে না। বাট বাজেটে আমার মনে হয় স্পেসিফিক ইন্ডিকেশন থাকা উচিত, স্পেশালি ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993। আরেকটা যেটা বলতেই হয় যে এই যে মানি লন্ডারিং একটা বিশাল ইস্যু হয় এই আমাদের এই ব্যাংকিং সেক্টর থেকেই, যেটা কিন্তু খুব হার্শলি দেখা উচিত, যেটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যাদের আপনার যে সেকশন 24 এবং 23 মাধ্যমে যে ইনভেস্টিগেশনের মাধ্যমে, বাট এখানে গত বাজেটে আপনি নিশ্চয়ই মনে করতে পারেন যে অর্থমন্ত্রী কিন্তু বলেছিল যে যাদেরকে ধরা হবে বা ধরতে পারবে তাদেরকে 50% ফাইন দিয়ে সেইটাকে লিগালাইজ করার একটা পরিক্রমার কথা বলা হয়েছিল। বাট যেখানে কিন্তু আমাদের খুব ভেরি হার্ডশিপ, ধরেন আমাদের যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, যেখানে সেকশন 4 বলা আছে স্পেসিফিকলি যে যদি কেউ ধরা পড়ে এইভাবে, তাহলে কিন্তু তাকে 12 years এর ইমপ্রিজনমেন্ট প্লাস তার প্রপার্টি টোটালি ফোরফিট করা হবে। কিন্তু সেই জায়গায় আমার মনে হয় আমাদের এইবার যে বাজেট, সেখানে একটা ইন্ডিকেশন থাকা উচিত, যেমন GFI থেকে বলা হচ্ছে প্রতি বছরে 64,000 crore টাকার মতো আমাদের পাচার হয়ে যাচ্ছে, তাহলে যদি পাচার হয় সেই টাকাটাও কিন্তু আনা যায়। যেমন আমাদের মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট আছে 2012, সেখানে কিন্তু সেটার মাধ্যমে আমরা দেখেছি আপনার হংকং এ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে,
আপনার ইউকে তে নেটওয়েজ ব্যাংকে আমরা দেখেছি যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। তো আপনি যদি মানি লন্ড্রিং আইডেন্টিফাই করতে পারেন, সেই আইডেন্টিফাই করতে পারলে কিন্তু সেই টাকাটা ইজিলি কিন্তু আপনি আনতে পারবেন। এটা যে আনতে পারবেন না এরকম কিন্তু ইয়ে না, যদি আপনি চেষ্টা করেন একটু সময় সাপেক্ষ, বাট আনা যাবে। কিন্তু সেই জায়গাটাতেই কিছুদিন আগেই আমরা দেখেছি হাইকোর্ট থেকে একটা ডাইরেকশন আসছে, যারা মানি লন্ড্রিং এর সাথে ইনভলভ তাদের নেম অ্যাড্রেস এবং তাদের এগেনস্টে কি ধরনের লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে সেইটার জন্য এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারপরে দুদক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোম মিনিস্ট্রি, এদেরকে বলা হয়েছে এই লিস্ট। এবং সেটা ফেব্রুয়ারিতে বোধহয় নেক্সট আর একটা ডেট আছে। তাহলে এই যে যে জায়গাগুলি যেখানটায় আপনাকে স্ট্রংলি একটু বোধহয় যেটা বাজেট এই থেকেই একটা ইন্ডিকেশন আসা উচিত যে আমরা কিভাবে এই স্টেজটা মোকাবেলা করব। যদি আপনি এনপিএল এর রিসেন্ট যে ডেটা দেখেন ডিসেম্বরের, সেটা কিন্তু 7.66, যেটা আগে 9. অফিসিয়াল যে ডেটা দেখাচ্ছিল যেটা কমেছে। কিন্তু এই যে আমাদের যে লকডাউন এবং আমাদের যে ক্লাসিফাই বন্ধ ছিল যে যারা ডিফল্টার, সেখানটায় যখনই ধরেন 6 মান্থ বা 7 মান্থ পার হয়ে যাবে, তখনই কিন্তু আপনি খুব একটা ভয়াবহ চিত্র দেখার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে যেহেতু আপনার IMF থেকে এই কোভিড এর আগেই কিন্তু বলা হয়েছিল অ্যারাউন্ড 23% আমাদের NPL, এবং NPL রাইট অফ এটার অ্যামাউন্ট কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট হবে। তো আমার মনে হয় খুব স্পেসিফিকলি আমাদের একটা ইন্ডিকেশন থাকতে হবে যে এই জায়গাটা কিভাবে তারা হ্যান্ডেল করবে। কারণ আরেকটা দিকে আপনি দেখেন আমাদের যে অথরিন আদালত, সেখানে প্রায় 74,000 কেসেস পেন্ডিং এবং সেখানে 1,26,000 কোটি টাকা এই ডিসপিউট অ্যামাউন্ট, এবং সেখানে 22,000 কেসেস যেটা হাইকোর্টে পেন্ডিং এই অর্থহীন আদালত আইনে অর্থহীন কেসেস। বাট আগে আমরা যেটা দেখতাম প্রতিবারই গভর্নমেন্টের থেকে যেটা খুব স্ট্রংলি আলোচনা হতো আমাদের চিফ জাস্টিসের সাথে, এবং দেখা যেত যে আলাদা সেপারেট বেঞ্চ করা হতো অর্থ ঋণের জন্য বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, চেক ডিজোনার কেসগুলির জন্য, তাতে যেটা হতো অনেক স্পিড আপ হতো। আমরা কিন্তু রিসেন্ট টাইমে এই জিনিসগুলি দেখছি না, যেটা কিন্তু আমার মনে হয় যে ফাইন্যান্স মিনিস্টার এই জায়গাটাতে একটু দেখা উচিত। মাহমুদ ভাই,